দেখো হাত পা কেটে দিও না আহ না আমি কলার পাতাগুলো এইভাবে পেতে নিচ্ছি ও আবার এরা উল্টিয়ে দিচ্ছে এগুলো কে আর সকাল সন্ধ্যে খায় কোন হয়েছে বনের পশু রয়্যাল বেঙ্গল টাইগার বাবা মার সঙ্গে ছগ লেগে গেছে লগা কি করবে তুমি লগারে ছুরি হ্যাঁ ভাবছি একটা ছোটবেলাটা ফিরি আনব স্মৃতিটাকে চলো দেখবে চলো কি করি কলা পাতা কি করবে এইটুকুনি হলেই হয়ে যাবে বেশি লাগবে না বন্ধুরা ভাবছে কি করবে ওই একটু খেলা করব ছোটবেলায় যেমন খেলা করতাম সেই খেলা আগে প্রথমে কলাটা দেখো হাত পা কেটে দিও না হাত কাটবো কেন তোমরা তো কাট মানে যখন তখন কাটো কলা খাওয়া নেই কিছু নেই কাটো পরীক্ষা কম্পিউটার প্র্যাকটিক্যাল হলো আর কালকে ওর পরীক্ষা শেষ কালকে হচ্ছে ফিজিক্যাল এডুকেশন আর আরক এডুকেশন প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে থিওরি পরীক্ষা হয়ে গেছে কালকে হলে অহনার ফাইভ এর মতন পরীক্ষা শেষ এবার অহনার নতুন ক্লাস শুরু হবে আর অপারেশন তো এখনো অ্যাডমিশনই হয়নি এখন দেখা যাক তো এই যে চারটে পাতা নিয়ে নিয়েছি মা খাবে না মানে মা খাবে না বলতে মা যখন ভাত খেয়েছিল ভাতের পাতে মা বললো আমাকে ভাতের পাতে একটু দিয়ে দাও আর এইটা হচ্ছে এই মাখাটা করেছি এটা কি মাখা বলুন তো বন্ধুরা আশা করছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তবে এই মাখাটার মধ্যে আগের দিন ব্লগে দেখিয়েছিলাম আপনার দাদা এই যে গন্ধরাজ লেবুর পাতা নিয়ে এসেছিল আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম অনেকগুলোই নিয়ে এসেছিল তা আমি চারটে মতন পাতা নিয়েছি নিয়ে সেই পাতাটা কুচিয়ে চিনি দিয়ে লবণ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা তেল দিয়ে আর এইটা দিয়ে মেখেছি এটা কি মাখা কমেন্ট করে জানাবেন অ্যাকচুয়ালি এখন কলা পাতা তো মোটামুটি খাওয়ার প্রচলন তো উঠেই গেছে সবই তো এখন দোকান থেকে কিনা থার্মোকলের বাটি কাগজের বাটি এইসব তো এইগুলো কলা পাতা একটা অন্যরকম লাগে উল্টো পিঠ আর এটা সোজা পিঠ দেখুন বন্ধুরা অহ না আমি কলার পাতাগুলো এইভাবে পেতে নিচ্ছি ও আবার এরা উল্টিয়ে দিচ্ছে আমি উল্টিয়ে দিচ্ছিস কেন বলে এটা উল্টো আমি বললাম হ্যাঁ এটাই হচ্ছে কলার সোজা পাতা আর এটা হচ্ছে উল্টো পাতা মানে এই যে পাতাটা কলার এইটা হচ্ছে সোজা পাতা আর এটা হচ্ছে কলার উল্টো পাতা এটাই তো এটাই করে তো খেতে হয় না সোজা পাতাই খেতে হয় আগেরকার দিনে বিয়ে বাড়িতে খাওয়া হতো কলা পাতা আমি খেয়েছি তুমি খেয়েছো হ্যাঁ হ্যাঁ আমিও খেয়েছি তুমি খেয়েছো কত কোথায় খেয়েছো তুমি এখন সব খেয়েছে এখন তো সবই ওই কাগজের প্লেট তোমার বাবা তো ওপরে এসে যেন এই যে চাঁদের ওমা একটুখানি টেস্ট করো মানে কলার পাতাই করে ভাতের পাতে তো খেলে ও তুমি যে ভাত দিয়ে খেলে ভালো লেগেছে মা ঠান্ডার ওয়েদার না ভালো লাগে শীতের দিনে রোদ্দুর উঠবে রোদ্দুরের মধ্যে এই মাখা খেতে ভীষণ ভালো লাগে এটার মধ্যে আমি লবণ বলতে বিট লবণ দিয়েছি বিট লবণ চিনি কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখানোর পরে লেবুর পাতা কুচি কুচিয়ে দিয়েছিলাম তো এ নাও অহনা খাও খেয়ে বলবে কেমন হয়েছে অপরেশ নাও এই পাতাগুলো চেটে চেটে খাবে এই যে পাতাগুলো না ওগুলো চেটে চেটে খাবে ভিডিও করতে করতে আমিও জয়েন করলাম কলা পাতা খেতে একটা অন্যরকম আমার তো খুবই ভালো লাগে কলা পাতা আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগে কখনো হোটেল টোটেল আজকাল হোটেলেও এরকম কলা পাতা জানাবেন এটা কি মাখা করলাম আর আপনারা কে এরকম মাখা খেতে ভীষণ ভালোবাসেন সেটাও কমেন্ট করে জানাবেন আর দারুণ লাগলো পুরো ছোটবেলা ফিরে পেলাম ও তোমরা কি কি মাখা খেয়েছো কত বললাম চাল তাপ খেয়েছি কদমাল খেয়েছি তেঁতুল খেয়েছি এগ
এগুলো মা কা খেয়েছে কামরাঙ্গাও খেয়েছি আর কি কলা পাতা ছাড়া আর কি কি পাতায় খেতে জাম পাতায় জাম পাতা কখন খেতে তোমরা দুপুর বেলায় খায় এগুলো এগুলো কে আর সকাল সন্ধ্যায় খায় দুপুরে খায় মাটা কে করতো তুমি ও কে তখন মনে আছে অত কে মারতো তোমাদের সময় তো কেনা না ধরতো গাছ থেকে কুড়ানো গাছের তলায় পড়ে থাকতো তোমরা পুরি এনে করতে তাই না হ্যাঁ ওই যখন বন্ধুরা আমার থেকে ভাগ বসালো আমি একটু এনে খেলাম আমার থেকে ভাগ বসিয়ে এইটুখানি কলা পাতার মধ্যে তাও ভাগ বসিয়ে দিল ঠিক আছে খেলে গেল কি বলছে বলেন তুমি তো ভালোবাসো না খাওয়ার জন্য তোমাদের কেমন লাগছে হ্যাঁ ভালো আও না এবারে কি পেট ভরা লাগছে পেট ভরা লাগছে পেটটা ভরা ভরা লাগছে এবারে এইগুলো খাওয়ার বেলা আছে হ্যাঁ এসব কি বলতো পেট ভরা থাকলেও খাওয়া যায় বরং যেন মুখের স্বাদ ফিরিয়ে নেয় মানে খাওয়ায় অরুচি লাগলেও এইসব খেলে আরো বরং যে মুখের স্বাদ আসে রুচি আসে কিছুদিন আগে আমাদের দাদা অহনাকে নিয়ে গিয়ে মাউন্ট বোর্ড কিনে এনেছিল অহনার স্কুলের হাতের কাজ দিয়েছিল আমাদের ব্লগে দেখানো হয়েছিল আপনাদের মনে আছে কিনা জানি না তবে সেই মাউন্ট বোর্ডটা দিয়ে অহনা হাতের কাজটা কি করেছে সেইটারই কালকে পরীক্ষা আছে তো সেটা আপনাদেরকে এখন দেখাবো কালকে প্র্যাকটিক্যাল আছে দুটো পরীক্ষা কাল দুটো পরীক্ষা কি কি পরীক্ষা কালকে কালকে ওয়ার্ড এডুকেশন আর ফিজিক্যাল এডুকেশন প্র্যাকটিক্যাল তো কি কি করেছিস কালকে সেই মাউন্ট বোর্ডটা এটা বড় ছিল কেটে তৈরি করেছে ও সেই মাউন্ট বোর্ডটা আর ওর বাড়ি মানে কিছুটা কালার পেজ বাড়িতে ছিল কালার পেজ দিয়ে বিভিন্ন রকম তো ফুল টুল করেছে ময়ূর টুল রেখেছে মা সেগুলো তো আপনাদেরকে অন্য ব্লগে দেখিয়েছি আমি তো সেই কালার পেজ থেকেও কিছুটা নিয়েছে নিয়েও করেছে দাঁড়া দাঁড়া আমার টাইগার মাছ এটা এই যে মাস্ক করেছে ও মাস্ক করতে দিয়েছিল হাতের কাজে তো এইটা করেছে পান্ডা দুটো মার্কস করেছে কাগজ কেটে কেটে গোল করে করে করেছে বিভিন্ন সাইজের করে করে গোলগুলো কিভাবে করেছে অমন দেখা কিভাবে করলি দেখা বলে দে বন্ধুদের প্রথমে একটা থালা নিয়ে রাখে বড় গোলটা করেছি তারপর একটা গ্লাসের মুখ নিয়ে এই গোলগুলো করেছি পরে আবার গ্লাসের পেছন দিয়ে এই গোলগুলো করে নিয়েছি আঠার যে কোটো আছে কোটোর বুকটা দিয়ে এইগুলো করে নিয়েছি আর এখানে একটা ছোট পেন্সিলে গোল করে কেটে দিয়েছি আর কালোগুলো মানে মানে সবই কৌটো ঢাকনা দিয়ে করেছিস আর এই পেছনে কৌটো ঢাকনা দড়ি বেঁধে নিয়েছে মাস্ক করার জন্য এইটাই কালকে স্কুলে নিয়ে যাবে হাতের কাজের জন্য মুখে লাগা দেখি কেমন হয়েছে অহনা অহনার হাতের কাজ তোমরা বলবেন ওরা দুই ভাই বোন তাই অহনা দুজনের জন্য দুটো করেছে কিন্তু একটা তো স্কুলে দেখাতে নিয়ে যাবে আর এটা এমনি রেখে দিয়েছে বাড়িতে এই যে ও অপারেশনের জন্য একটা তৈরি করেছে এটা করেছে টাইগার করেছে এটা ওই মাউন্ট বোর্ড কেটেই করেছে কিন্তু মাউন্ট বোর্ডের উপরে এই যে ইয়েলো পেস্ট ছিল এই ইয়েলো পেস্টার মাপ করে কেটে নিয়েছে নিয়ে ওর পরে আঠা দিয়ে বসিয়ে করেছে দেখি ওটা সব আগে মাপ করে করে নিয়ে কাঁচিতে কেটে কেটে করেছে চোখটা কাটেনি এগুলো সবই কাগজের সব কাগজের এগুলো কিন্তু এটাও নিয়ে যাবে না বলছে মা আমার এটা ভীষণ পছন্দ লাগছে এই জন্য এটা নিয়ে যাবে না ও এইটা নিয়ে যাবে স্কুলে দেখানোর জন্য এইটাই বেশি পছন্দ আর হাতের কাজে আর একটা জিনিসও করতে দিয়েছে ওকে এই যে হাত পাকা এটাও কাগজ কেটে কেটেই ও করেছে এই ডিজাইনগুলো ছোট ছোট করে কেটে ও সব বসিয়েছে এগুলো কেমন হয়েছে ওনার হাতের কাজ বলবেন আর একটা ছবি আঁকা ছিল তোমার তোর স্কুলে কাজ দিয়েছিল ওই অর্গানাইজেশন গোটা নিয়ে আসো পথ নিরাপত্তা শিক্ষা কি করছিস কেন নিচু কর এই যে প্রজেক্ট প্রজেক্টে আঁকা করেছে পথ নিরাপত্তা শিক্ষা
এই ড্রয়িংটা ও নিজে হাতে করেছে, পুরো ড্রয়িংটা ও কালার টালার সব ও করেছে নিজে নিজে। লিখেছো নিজে নিজে? এই অহনা করেছে এটা পুরোটাই। তো দেখি পর দেখি। এই যে দুইজনে করেছে, দুইজন মাছ। বনে বনের পশু আমার বাড়ি চলে এসেছে। দেখি কাক টাইগার চলে এসেছে, দেখি পান্ডা চলে এসেছে। বাবা আমার তো ভয় লাগছে দুজনকেই। ওরে বাবা কিসের গর্জন এটা? রয়্যাল বেঙ্গল নাকি লায়ন? সবচেয়ে কোন পরীক্ষাটা ভালো? এক নম্বর, তারপরে অনেকদিন পরে বন্ধুরা বাড়িতে ফুচকা আনলাম। এই যো কি খাবো কি খাবো করে, তো চলুন ফুচকা খেয়ে নেওয়া যাক। আলুটা হয়ে যাবে না? ওই আমি একটা ধনে পাতা বেশি করে নিয়ে আসছি। কার কার লোভ লাগছে বন্ধুরা? বাদাম দিয়ে চট খাও। আমি খাই ভাড়াটা। অনেকদিন পরে খাওয়া হচ্ছে বাড়িতে, কয়েক মাস পর। পুরো কাঁচা লঙ্কার দেখলে ঝাল লাগবে না, ডোলে না ওর মধ্যে। আমি তো চারটে খেলাম। এ বন্ধুরা, আপনাদের দিদি ভীষণ ভালোবাসে ফুচকা, তা অনেকদিন খাওয়া হয়নি কোনো একটা কারণে, যা হোক তাজি নিয়ে আসলাম, আনন্দ করে সবাই খাচ্ছি। একদমই ভালো লাগে না, মানে একটা অনিচ্ছাকৃত ভাবে খেলাম, তার জন্য হয়তো ভালো লাগেনি, কি কেন ভালো লাগলো না জানি না। তো আমি সব টেবিল পরিষ্কার করে ঘরে চলে এসেছি, এখন অপরেশকে একটুখানি টাস্ক গুলো লেখাবো। আর অহনার তো পরীক্ষা, মানে রিটেন পরীক্ষাগুলো সব হয়ে গেছে, শুধু একটাই বাকি রয়েছে হাতের কাজ। তো ও কী করবে আর, ও ভাইয়ের সঙ্গে একটুখানি দেখবে ওর লেখাগুলো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, যদি কিছু ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলের নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে ফলো করুন। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।